हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई कैमन आचो? आशा करी खूब भालो आचो। हमें खूब खूब भालो आची। तो आज के चले कृष्णनगर ठाकुर देखते राजबाड़ी उद्देश्य। तो आज के नवमी दिन एत परिमाणे माने भीड़ हुए छे, गाड़ी हमारे प्रत्येक जगह आटके छे। मैं पूरा ओलिगलि दिए कोथा दिए गेछि कोनो ठीक नहीं। चलो आज के पैंडलगुलो देखी। एखे ना कि दारूण पुजो है, हमें कोनो दिन देखी। हमार लाइफे फार्स्ट कृष्णनगर आसलम पुजो देखते, जगदात्री पुजो। और एक बार इसलम दुर्गा पुजो दिन यही बचर ही, और ये जगदात्री पुजो देखते। तो चलो लाइटिंगगुलो जस्ट असाधारण कर। तो चलो पैंडलगुलो केमन कर देखा जा। प्रथमे आमरा चले एलाम बुढ़ीमार उद्देश्य। एखाने सबथेके जाग्रत शुनेछि। तो चलो बुढ़ीमार पैंडेलटा केमन होयेछे देखो, एत सुंदर करे साजिएछे। चलो मंदिरटा केमन होयेछे, ठाकुरटा केमन होयेछे देखे नि। आमि देखिनि आगे कखनो, आजके फार्स्ट देखबो। चलो মানে এত পরিমাণে ভিড় হয়েছে, মানে যাওয়ার জায়গা নেই। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, প্রায় আধা ঘন্টা ধরে লাইন টেনে গেছি। তারপরে গিয়ে মায়ের মুখ দর্শন করতে পেরেছি। যাই হোক, প্রত্যেকটা ঠাকুর অসাধারণ হয়েছে। তো চলো, এখনও প্রচুর লাইন রয়েছে, প্রচুর ভিড়। ঠেলে ঠেলে যে কোথায় নিয়ে যাচ্ছে জানি না, দেখা যাক। চলো মায়ের মুখ দর্শন করা যাক এবার। ছবি তুলতে দিচ্ছে না, মানে ছবি তোলার টাইমটুকু দিচ্ছে না। যে একটা ফটো তুলবো মায়ের, কোনো টাইম দিচ্ছে না। মানে চোখে জাস্ট দর্শন করেছো, এবার বেরিয়ে যাও এরকম একটা। মানে ওদেরও দোষ নেই, কারণ মন্দিরটা একটু ছোট, তার মধ্যে এত পরিমাণে ভিড় হয়েছে। তো চলো কোনো রকম মায়ের মুখটা দর্শন করলাম, এবার চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। মুখটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর। আর এখানে যতগুলো মায়ের প্রতিমা আছে সবকটায়, যতগুলো এই যে গয়না দেখছো সব সোনার গয়না, কোনো ইমিটেশনের গয়না পরানো হয় না যতদূর আমাকে বলা হয়েছে, আমি এটুকুই জানি। তো চলো মায়ের মুখটা দেখে নাও, খুব সুন্দর। এত পরিমাণে ভিড় হয়েছে, আর সামনের দিকে ঠেলে যেতে পারলাম না, ওই জন্য একদম সামনে থেকে দেখাতে পারলাম না মাকে। তো যতটুকু পারলাম ততটুকুই দেখালাম, ততটুকুই দেখো। সামনের দিকে আর যাওয়ার মতো ক্ষমতা নেই, প্রচণ্ড পরিমাণে ভিড়। এবার চলে এলাম আমরা নেক্সট প্যান্ডেলের দিকে। তো এটা হচ্ছে কি, বাঘাডাঙা, বাঘাডাঙা। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক, দেখা যাক এইখানের মায়ের মূর্তিটা কেমন করেছে। সবকটাই জাস্ট অসাধারণ। বুড়িমার ওইটাও ভালো লেগেছে। এখানে বুড়িমা, ছোটো মা, আর হচ্ছে কি মেজো মা, এরকম কিছু একটা আছে। তো এটা ওইটা বুড়িমা ছিল, এটা কোন মা আমি জানি না। যাই হোক, চলো এইটায় খুব একটা ভিড় ছিল না বলে ভালোভাবে একটু দেখতে পেরেছি। তা চলো দেখা যাক, এটাই সামনে থেকে দেখাবো তোমাদের, চলো। আর যাই হোক, আমার দিকে কারোর তাকাতে হবে না, কারণ আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, একদম বিচ্ছিরি লাগছে। চুল মূল উড়ে তার 12টা বেজে গেছে, আর মানে যে পরিমাণে ঘুরে ঘুরে আসতে হয়েছে। তো আমার অবস্থা একদম খারাপ, আমার দিকে দেখো না। চলো সামনে থেকে মাকে দেখাচ্ছি। দেখো এখানে, এইখানের মায়ের মুখটাও খুব সুন্দর করেছে। তো এটা কোন মা আমি জানি না ঠিক। তো চলো এখানে দেখা শেষ, এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক।
এটা যতদূর সম্ভব চকের মাঠ বা কিছু একটা বলে। যাই হোক, এটাও খুব দারুণ করেছে, মন্দিরের লাইটিংটা জাস্ট অসাধারণ করেছে। কিন্তু এটাও প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, প্রায় মানে 1 ঘন্টা ধরে ভিড় ঠেলে ঠেলে আসতে হয়েছে, ওই জন্য এটা মন্দিরের ভিতরে আমরা ঢুকলাম না। চলো নেক্সট যাওয়া যাক। তো এবার আমরা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে চলে আসলাম। তো এটা হয়েছে ক্যাথেড্রাল হয়েছিল, যেখানে ওই চার্চের মাঠ বলা হয় যতদূর জানি। তো চার্চের মাঠে আর মূর্তিটা এত বড়, পুরো আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম গাড়ি নিয়ে তখন থেকেই দেখতে পাচ্ছিলাম মূর্তিটা। তো চলো দেখা শেষ, ফাংশান হচ্ছে, ফাংশান দেখবো না, এবার নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে যাও। মানে করেছে লাল কেল্লা। সত্যি বলতে আমি যে কটা প্যান্ডেল দেখেছি সব কটার মধ্যে এটা হচ্ছে একদম সেরা 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 বলা যায়। আর গানগুলো এত সুন্দর দিয়েছিল, গানের সাথে থিমগুলো এত সুন্দর ছিল, মানে সত্যি অসাধারণ। আর লাল কেল্লাটা জাস্ট অসাধারণ করেছে, কৃষ্ণনগরে এটাই বেস্ট করেছে। আমি যে কটা দেখেছি তার মধ্যে সত্যি বলতে এটাই বেস্ট। চলো এটাই দেখবো, দেখে এবার বাড়ির দিকে যাব। তো আর কিছুক্ষণ থাকবো, এখানে থাকতে দিচ্ছে না, তবু জোর করেই রয়েছি বলতে পারো। গার্ডগুলো সব বলছে চলো চলো, মানে এটাও ভিড় হয়েছে, আর ভিড় হবে না কেন, অসাধারণ করেছে। আমার কাছে তো জাস্ট অসাধারণ করেছে, খুব সুন্দর করেছে, খুব সুন্দর। তো চলো দেখে নাও। তার 75তম বর্ষ উদযাপন উপলক্ষে সাউন্ড সিস্টেমের মাধ্যমে স্বাধীনতা কঙ্কালগুলোর পারফরমেন্স দারুণ ছিল। যাই হোক চলো, মানে এত পরি এতটা রাত হয়ে গেছে, প্রায় কটা বাজে, দুটো আড়াইটা বাজে। তো দেখতে পাচ্ছ এখনও এত পরিমাণে ভিড় রয়েছে। তো আজ যে দুটো চারটে দেখেছি সেগুলো আর দেখালাম না তোমাদের, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যেগুলো বেস্ট বেস্ট ছিল সেগুলোই দেখিয়েছি। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে, আমার ঠান্ডা লেগে গেছে। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, চলো গুড নাইট।